স্ল্লাহ রস করিম আহ ফজুল্লাহ রাহিম আমি আপনার সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি যেই বিষয়টি হলো সবে বরাত নিয়ে আমাদের মাঝে এমন একটি মাস উপস্থিত হয়েছেন যে মাসটি হলো শাবান মাস কারণ সাবান মাসের পূর্বে ছিল রজব মাস রজব পরে সাবান সাবান পরে রমজানুল করিম তো সাবান মাস রজব মাস ও রমজান মাস এই তিনটি মাস খুব গুরুত্বপূর্ণ একটি মাস গুরুত্বপূর্ণ মাস এই তিন মাসের ফজিলত আল্লাহর কাছে অনেক বেশি তো রজবের পরে হলো সাবান সাবান মাসে কিছু গুরুত্বপূর্ণ আমল আছে যে আমলগুলি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আর যেই ব্যক্তি এই আমলগুলি করবে আল্লাহ রব আল তাকে অনেক সবাব আল্লাহ ফার আমল নামার মধ্যে লিখবেন বিশ্বনাথ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ রমজানুল করিমের জন্য শাহাবান মাসের হিসাব রাখতেন শাহবানের সানের হিসাব রাখতেন ককাল আসুল্লাশ্বনাই বলেন আহাসু হেলাল রমজান আলী যে তোমরা রমজান ও কারিমের জন্য সাবান মাসের সাদের হিসাব রাখবা কখন সাবান মাস শেষ হয় কখন রমজান শুরু হয় এই জন্য সাবান মাসে হিসাব রাখার জন্য বলছি বিশ্বনায়ী বলেছেন যে তোমরা তোমাদের মধ্যে কেউ যেন রমজান মাসের একদিন দুই দিন আগে কোনো রোজা না রাখে কারো রমজান মাসের এক দুই দিন আগে রোজা রাখা নিষেধ যাই না হ্যাঁ যদি কোনো ব্যক্তি অভ্যাসগ্রস্তভাবে তার কোনো আমল থাকে মানে রমজানের এক দুই দিন আগে রোজা রাখার যে আগের থেকে অভ্যস্ত আমল করে আসছে তাহলে সেই ব্যক্তি রাখলে রাখতে পারবে না রাখাটা খুবই ভালো কারণ রমজান মাস যখন সামনে এসেছে রমজান আগে রমজানে একদিন দুই দিন আগে যেন কোনো রোজা না রাখা হয় রাখলে কোন দৃষ্টিটা দায় হবে না যেহেতু রমজানের গুরুত্ব বেশি সামনে রমজান কারিমের রোজা এবং মোহাম্মদ মোহাম্মদাম বলেছেন সাবান মাসের ভিতরে এমন একটি রাত্র আছে আসে এমন একটি রাত্র আছে যে রাত্রটি হলো বরাত রজনী এই রাত্র রাত্র আল্লাহর কাছে অনেক গুরুত্ব আল্লাহর কাছে অনেক মূল্য এই রাত্রের আল্লাহ ফাকের কাছে অনেক দাম বিশ্বনজুরা মোহাম্মদ সল্লাল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ফিহাজ ফিহাজা আই আইক্তবা কুল্লু মাউলু দিবানি আ দমাফে হাজে সানা ওয়াফি হা আই ইয়ুক্তা বা কুল্লু হা আ লেকিম্বানী আ দমাফে হাজে সানা বিশ্বনাবো জানাব মোহাম্মদ রসাল্লাল্লাহি সল্লাল্লাহ আলাই ইয়েসাল্লাম বলেন সাবান মাসের পনেরো তারিখ ওরা চোদ্দো তারিখ দিবসত্র যখন উপস্থিত হয় ওই রাত্রে আল্লাহবুল্লাহ আলামিন এই বছর যতগুলি মানুষ পৃথিবীতে আসবে সমস্ত মানুষের নাম লেখিবদ্ধ করা হয় ভুক্ত করা হয় এই বছর যতজন মানুষ যত লোক পৃথিবীর থেকে বিদায় হয়ে যাবে অর্থাৎ মারা যাবে ও প্রত্যেকটি লোকের নাম লেখিবুদ্ধ করা হয় আইনযুক্ত বা কুল্ল হা লেখি মিম্বানি আদামা ফি হিসানা তো এই বছর যতগুলি লোক পৃথিবীর থেকে চলে যাবে মারা যাবে প্রত্যেকের নাম ডারেভুক্ত করা হয় সুতাই তাই নয় ফাও আমাল হা অফিহা আরো যা কাহুম বন্দা এই বছর যতগুলি নেকামল করবে বন্দার প্রত্যেকটি নেকামলগুলা এই রাত্রিতে আল্লাহর দরবারে তো তুলে নেওয়া হয় এই বছর ভিতরে বন্দার জন্য আল্লাহ যত রিজিক ব্যবস্থা করবে তুং জালু আর কুহুম তাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ ভাগ করেন বন্দার প্রত্যেকটি রিজিকের ব্যবস্থা পুরা বছরের যে রিজিক বুক করবে ওই রিজিকগুলি আল্লাহ রব আলিন পনেরোই শাহবান সাহাবান দিবে অত রাত্রে তার রিজিকের বরাদ্দ করেন আল্লাহাক এই রাত্রিটি কত দামি রাত্রি কত মূল্যবান রাত্রি তো এই মাস কত দামি মাস এই জন্য বিশ্বনবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহসাল্লাম অন্য হাতে যে বলেছেন ইজা মাহা বিশ্ব বলেন যখন সাবান মাসের চোদ্দ তারিখ দিবাকত্বর আসবে ওই দিবাকত্র রাত্রে তোমরা লাহা আল্লাহর জন্য এবার বন্দিগি করো আল্লাহর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আবাদ করো অর্থাৎ নামাজ পড়ো তসিতাল পড়ো জিক্রি আজার করো আবাদ করো এগুলো সবচেয়ে দামি এই জন্য এই রাত্রে আমল খুবই দামি অসুময় মাহা দিনের বেলা রোজা রাখো তো রাত্রে এবার বন্দি করবে আর দিনের বেলা কী রাখবে রোজা রাখবে ফাইন আল্লাহা আলী গুরু বিশামসি এলা আসামায় দুনিয়া কারণ আল্লাব্বুল আলমিন যখন সাবান মাসের চোদ্দ তারিখ অত্র চোদ্দ তারিখের মানে সূর্য অস্ত্র দেয় সূর্য ডুবে সূর্য অস্ত্র দেওয়ার সাথে সাথে আল্লাহ রবুল্লা আলমিন দুনিয়ার আকাশে আসেন দুনিয়ার আকাশে আসে এবং তার বন্দাদেরকে ডাকতে ডাকেন যারা ক্ষমা ফত্তনাকারে তারা ক্ষমা ক্ষমা চাও এবং যারা বিপদগ্রস্ত রিজিক ফত্তনাকার রিজিক সাও এবং যারা বিপদগ্রস্ত বিপদ থেকে মুক্তি চাও এইভাবে আল্লাহ আল্লাহ তালা ফজের ফজে ডাকতে থাকে এই জন্য আল্লাহ রসুল মোহাম্মদুর রসুল্লা সাল্লাহসাল্লাম হাদিসের মধ্যে পড়েছেন আলা আমি মুস্তাক ফিরিন ফাহা গুফির কেয়া ক্ষমা ফার্তনাকারী আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব আলা মুস মুস্তার জকিন ফাহু কেয়াশ রিজিক ফার্তনাকারী আমার কাছে রিজিক চাও আমি আল্লাহ তোমার রিজিকের বরাদ্দ করব। আলা মুবতালান ফিয়াহু কেয়াশ বিপদগ্রস্ত আমার কাছে থেকে মুক্তি চাও আমি আল্লাহ তোমাকে বিপদ থেকে মুক্তি দিয়ে মুক্তি দিয়ে দিব। আল্লাহ কাজা আল্লা কাজা হাতউল ফজ এইভাবে বিশ্ব আল্লাহ আলামিন আলিন মানে তুলো হওয়া পর্যন্ত শুভ সাদেক হওয়া পর্যন্ত এইভাবে আল্লাহ তালা ডাকতে থাকেন সোনা হাজরিন আমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি র্যাগ আসতেছে যে রাগটি হলো বরাত রজনী এই বরাত রজনীর রজনীতে আমরা অবশ্যই অ্যাওয়বন্দিগি করবো নামাজ পড়বো জিখিরাজার করব করব এবং আল্লাহর কাছে ফানা ছাব মাপ ছাব আমাদের জন্য এবং সমস্ত মুসলিম মহার জন্য আমরা ক্ষমা প্রার্থনা করবো সকল কবরবাসীদের জন্য ক্ষমা করব আল্লাহ ভাগ যেন সকলকে ক্ষমা করেন এইভাবে এইভাবে বন্দি করতে হবে আক্ষেপের বিষয় দুঃখের বিষয় আমাদের মধ্যে আমরা মুসলমান ইমানদার অত আমাদের মধ্যে এই চেতনা নাই যে এমন একটি রজনী রজনীগুলি আসতেছে এগুলোতে আবার বোন করবো নামাজ পড়বো রোজা রাখবো হজ রোজা রাখবো তার জিজ্ঞেসার করবো এই সমস্ত বিষয়গুলো আমরা জানি না করিও না তো এই জন্য আমাদেরকে অবশ্যই অবশ্যই গুরুত্ব দিতে হবে আর কেউ কেউ বলতেছে যে সহবরাত বলতে কিছু নাই সহবরাত বলতে কিছু না থাকলে এই হাদিসগুলো করতে এসেছে অবশ্যই সহবরাতের ফজিলত বেশি সবরা আছে কিন্তু হয়তো আমরা যেইভাবে পালন করি ওইভাবে হয়তো নাই কিন্তু সহবরাত মানে কদর এগুলা বাস্তব এগুলা তো কোনো ভুল নাই এই জন্য আল্লাহবুল আলম যেন আমাদেরকে আমল করার তফেক দান করেন আর বরাত রজনতে আমরা যেন এবার বন্দি করতে পারি